এমনি এমনি আমাদের উপরে কোনো গজব আসে না যখন আমরা আল্লাহর অবাধ্য হয়ে যাই পাপাচার আর গুনাহে যখন আমরা ডুবে যাই তখন আমাদেরকে সাবধান করার জন্য সতর্ক করার জন্য মাঝে মাঝে যিনি গজব পাঠান তিনি কি এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس স্থলে এবং জলে যত বিপর্যয় ঘটে বালা মুসিবত বিশৃঙ্খলা আসে এগুলো এমনি এমনি আসে না এগুলো মানুষের দুই হাতের কামাই এগুলো মানুষের পাপের ফল এগুলো মানুষের গুনাহের ফসল কিয়ামতের একটা আলামত হলো নবীজি বলেছেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প ঘন ঘন ঘূর্ণিঝড় মহামারী কিংবা প্রাকৃতিক বিপর্যয় ঘটবে এই যে কিয়ামত এই যে মাঝে মাঝে আমাদের উপরও বিপর্যয় আসে গজব আসে এগুলোও কিন্তু কিয়ামতের আলামত তবে কিয়ামতের ভয়াবহ আলামতের দিকে আমরা এখনো যাই নাই সেই আলামত হলো সামনে নবীজি বলেছেন কিয়ামতের আলামত হলো কিয়ামতের ঘটনা ঘটার আগে সিরিজ আকারে ভূমিকম্প হবে ভূমিকম্প শেষ হতে না হতে আবার ভূমিকম্প সেটা শেষ হতে না হতে আরেকটা ভূমিকম্প নবীজি খুব সুন্দর করে বলেছেন লম্বা হাদিস নবীজি বলেছেন শেষ জামানায় মানুষের পাপের কারণে হাসফান ওয়া মাসখান ওয়া কাদফান ঘন ঘন ভূমিকম্প হঠাৎ হঠাৎ দাবানল চেহারার বিকৃতি বিভিন্ন ধরনের গজব কেন এই গজবগুলো আসবে চলেন আমরা হাদিস থেকে সেগুলো জেনে নেই নবীজি বলেছেন এই পাপগুলো যখন শুরু হবে কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প ঘন 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 গজব চলে আসবে শুনেন ভালো করে ইদা কানাল মাগনামু দুয়ালা রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে যখন ভোগ করা আরম্ভ হবে তখন ভূমিকম্প আসবে গজব আসবে যার তরফ থেকে তিনি কি তাকান তাকিয়ে দেখেন সমাজের দিকে যারা এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এদের মধ্যে অনেক মানুষ রাষ্ট্রীয় সম্পদগুলোকে সংরক্ষণ না করে আমানতে না রেখে রাষ্ট্রের সম্পদগুলো নিজের সম্পদ মনে করে ভক্ষণ করা আরম্ভ করে দিয়েছে এজন্য দেখা যায় পাঁচ বছর আগে ছিল তার কাছে যে সম্পদ পাঁচ বছর পরে হয়ে যায় তার চেয়ে দ্বিগুণ তিনগুণ কোন মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করে তাহলে তার সম্পদ কমে যাওয়ার কথা বাড়ার কথা নয় কিন্তু দেখা যায় সম্পদ বৃদ্ধি পাচ্ছে তার মানে আমানতদারিতা নাই আমানতদারিতা থাকলে এটা হতো না রাষ্ট্রের সম্পদ যখন নিজের সম্পদে মানুষ পরিণত করবে তখন গজব আসবে আর এগুলো কিয়ামতের আলামত দেখা যায় সরকারি গাড়ি দেওয়া হয়েছে সরকারি কাজের জন্য সরকারি কাজে গাড়ি ব্যবহার না করে তার ছেলে মেয়েকে স্কুলে দেওয়া স্কুল থেকে আনা বাজার সাজার করা কিংবা দেখা যায় সেই গাড়িটাকে তার চোদ্দ গোষ্ঠীর ব্যবহারের জন্য ব্যবহার করা এই রকম রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রীয় কাজে ব্যবহার না করে নিজের কাজে তার চোদ্দ গোষ্ঠীর কাজে ব্যবহার করে যারা রাষ্ট্রের সেই দায়িত্ব আমানতের খেয়ানত করে তারা এগুলো হলো কিয়ামতের আগের জামানার চিত্র নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুয়ালা শেষ জামানায় শাসক গোষ্ঠী এমন হবে রাষ্ট্রের দায়িত্ব সমাজের দায়িত্ব যারা পাবে দেখা যাবে তারা রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজের সম্পদের মতো ব্যবহার করবে আমাদের পূর্বপুরুষরা কিরকম দায়িত্বশীল ছিলেন শুনেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমার মনে পড়ে গেল ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন সেই যুগে তো কারেন্ট ছিল না এইরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি আরো জুড়ে বলেন মোমবাতির আলো ঘরে জ্বালিয়ে তিনি কাজ করছেন এমন সময় তার কিছু আত্মীয় দেখা করার জন্য এসে দরজায় যখন নক করলেন তিনি তাদেরকে বললেন তোমরা দাঁড়াও অপেক্ষা করো দরজায় দাঁড় করিয়ে রেখে
তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন এরপরে বললেন এবার তোমরা ভেতরে ঢুকো এরা ভেতরে ঢুকেই জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানো ছিল সেটা ফু দিয়ে নিভিয়ে নতুন করে আরেকটা জ্বালালেন কেন তিনি তখন বললেন তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকা রাষ্ট্রের টাকা কারো বাপের পয়সা নয় রাষ্ট্রের টাকা হলো জনগণের ট্যাক্সের পয়সা তিনি বলছেন তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমি রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম কিন্তু তোমরা এসে ভেতরে ঢোকার জন্য যখন অনুমতি চাইলে আমি চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয় স্বজন ভেতরে ঢুকে বেশিরভাগ সময় ব্যক্তিগত কথাবার্তা বলতে পারো চিন্তা করলাম রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে জনগণের আমানতের দায়িত্বের খেয়ানত হবে কিয়ামতের দিন আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এই ভয়টা যখন কলিজায় ঢুকলো সঙ্গে সঙ্গে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আল্লাহ আকবার এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরের মতো হতো আবু বকরের মতো জনগণের খোঁজ খবর নিত রাত পুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমাদের নেতা হতো মোরের মতো হতো আবু বকরের মতো ঠিক কিনা কিয়ামতের আগের জামানার চিত্র দায়িত্ব পেয়ে জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করবে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানাবে এগুলো আখেরি জামানার চিত্র এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আগে ভয়াবহ বিপর্যয় ঘন ঘন গজব আসার আরেকটা কারণ হবে দিন শিক্ষা বহির্ভূত সিলেবাস যখন প্রণয়ন হবে শিক্ষা ব্যবস্থা থেকে যখন ইসলামকে বাদ দেওয়া হবে তখন আল্লাহর গজব আসবে ভূমিকম্প আসবে ঘূর্ণিঝড় আসবে কথাগুলা কি আমার বানানো না নবীজির কথা আরো আস্তে খোকা বিশ্বাস হয়নি আপনারা সিলেবাসে সব আছে ইসলাম কোরআন এরা যারা জবাব দিরা বুঝা যায় তারা কোরআন হাদিস পাইয়া বইয়ের ভিতরে ফটতে ফটতে সারা মাথার ভিতরে হারাচ্ছে মুখর মাঝে গীতা খের হারাই বুড়ি শুনবি মাত মারা না করে সিলেবাস কোরআন হাদিস ইসলাম আরো ঢুকিয়ে দিয়েছিল বান্দ্রামি এনসিটিবি তিন চার দিন আগে নোটিশ দিয়ে জানিয়েছে এই সকল বিষয়ে বাদ দেওয়া হবে আমরা ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমরা এও বলতে চাই এদেশে একজন তাওহীদবাদী মুসলমান থাকতে নাস্তিকতাবাদ চর্চা করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ দেখেন হুজুরদের ঐক্য থাকলে কি হয় নিশ্চয়ই আপনারা দেখেছেন যখন শিক্ষা ব্যবস্থায় বিতর্কিত বহু বিষয় ঢুকিয়ে দেওয়া হলো তখন এদেশের সব ঘরোনার আলেমরা প্রতিবাদ জানিয়েছেন কৌমি আলিয়া সুন্নি ফুলতলি চরমুনাই হেফাজত মিঠা সুন্নি কড়া সুন্নি হালকার মধ্যে ঝাপসা সুন্নি মাঝারি সুন্নি মাঝপন্থী সুন্নি তারপরে কি জানি কয় আহলে হাদিস যারাই আছে আপনারা দেখেছেন না সবাই প্রতিবাদ
ফুলতলি রহমতুল্লাহি আলাইহির ছেলেরা প্রতিবাদ জানিয়েছে আমি আপনাদেরকে দেখাই কারা কারা জানিয়েছে আমরা তো জানিয়েছি মানে সকল ঘরনা যে জানে আমাদের তাহেরি ভাইও জানিয়েছে মানে দেখেন সবাই প্রতিবাদ জানিয়েছে আপনাদেরকে হাসানোর জন্য কথাটা বলি নাই তো শুনেন আমার কথা আপনারা শেষ করতে দেন বুঝা গেল আলেমদের ঐক্য থাকলে ইসলামের ক্ষতি করা এতটা সহজ এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আমরা যেমন আলেমরা এক হয়ে হুংকার দিয়েছি ঠিক তেমনি মানব রচিত মতবাদের বিরুদ্ধে গিয়ে আমরা যদি সকল আলেমরা এক টেবিলে বসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে পারি তাহলে দেখবেন এই দেশে কুরআনের পতাকা পট পট করে উড়ে যাবে ইনশাআল্লাহ ইসলামের শত্রু ওদের সাবধান করে কিতে হইত আমরা নিজর গরু ঠিক নাই আপনারা আমার কথা বেজার হইজাননি কিতা করবা সব মানুষের একটা নেচার আছে আমার নেচার হইল ডিরেক্ট কথা কওয়া ঠুট ঠাটা সব আমার মানুষ খেনে এই কথা কইলাম আমরার গরুর ভিতরে তো আগুন লাগাই আমরা এ হইতাম পারছি না আমরার মাঝে জেবের আছে রা আমি প্রায় জায়গা থই ফাল্লার মাঝে ব্যাংক রাখা জেলা কঠিন হুজুর হলে ওলা এক টেবিল গুয়া নিয়ে কোটে কথা ঠিক আছে নি আমরা এ হইতাম পারি না নবীজির একটা হাদিস আমার মনে পড়ে গেল বুখারী শরীফের হাদিস নবীজি বলেছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা নবীজি বলেছেন এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে দেয়ালে থাকা পারস্পরিক ইটের গাঁথুনির মতো বুঝালে তো সহজ হইব ওই দেখো কা ঈদগার দেওয়াল লাইটাইয়া ধাক্কাইয়া বাংতা করবেন আপনারা আল্লাহ রসুলে হইরা মুমিনে মুমিনের সম্পর্ক হইব ওলা একটা ওয়াল আল্লাহ আর যদি আমরা আলাদা থাকি দরুকা মাঝে মাঝে ট্রাক আর ট্রাক্টর থাকি ইট জেনে ফেলায় ইটর যদি লাইন হলে কেউ ধরাইয়া তয় বালু আর সিমেন্ট দিয়ে জোড়া না লাগাইয়া তে ই ইটর লম্বা সারিরে গিয়া যদি ফুরুত এগোই ছোট বাচ্চা এগোই ধাক্কা মারে ফুরবনি মাতুন না কেন আপনারা আমরা যদি এক মোমেনে আর এক মোমেনের লগে বিরুদ্ধ করিয়া আলাদা আলাদা পার্টি বানাইয়া আলাদা আলাদা থাকি তে যে যখন আইয়া আমরা হালকা ধাক্কা মারবো আমরা উষ্টা খাইয়া পড়ি যাবো আর আমরা যখন আমরার বিরুদ্ধ ইখতলাফ তখন দেনে ইত্তিফাক মাল ইখতিলাফ ইখতলাফ ইখতলাফর জাগাত কিন্তু ঐক্যের বেলায় কোনো সার সব এক জাগাত থাকলে লাইটাইয়া আর ডাক্কাইয়া জেলা ই দেওয়াল রে ফেলাল যেত নয় এই দেশের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থাকলে এই দেশে ইসলাম বিরোধী কাজ করার সাহস কেউ কোনোদিনও পাইতো না আপনারা রাত যদি সবর এত একটা একটা কিতা জানি হয়েছিল টি বাসায় মাতো তো ফাউরিলছি সিঙ্গল ফেতফাতা সিঙ্গল আছে না মাঝে মাঝে হইন না নি মা বাপে আই যাই মারে তোরে ফেতফাতা সিঙ্গল দিবে রে তো এক এক জন রাত যদি এক একটা লাঠি দেওয়া হয় একটা লাঠি আপনারা বাঁধতে পারবা সহজ হইব না কঠিন হইব সহজ কিন্তু এখন যদি সব রাত একশোটা লাঠি দেখো আপনারা বাঙ্গুকা পারবানি কুতানি আরাম বইসব কিন্তু বাঙ্গতা ফারতা ই উদাহরণটা খেনে দিলাম আপনি হুজুর আপনি হুজুর আপনি হুজুর আপনি হুজুর আপনি হুজুর আমি হুজুর সব হুজুর আলাদা আমরা আলাদা থাকলে একটা লাঠি জ্বালা আতরিলে বাঙ্গা সহজ আমরা হুজুর 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 আলাদা হয়ে গেলে ইসলাম বিরোধী হলে যারে দে সময় দরবা একবারে মেরুদণ্ড শুদ্ধা বাঙ্গা দিবা আর একশোটা লাঠি আত থাকলে জেলা বাঙ্গা কঠিন আমরা যদি সব ভাই ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি এদেশে ইসলাম বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলা কিংবা কাজ করা কাফেরদের জন্য তারা এটা কল্পনাও করতে পারবে না এজন্য ঐক্যের দরকার আছে না নাই ঐক্য ঐতু গিলা
প্রত্যেকটা ডাউট বেরা জরা লাগাচ্ছেন আপনারা আমি আপনারা অর্ধ হইলাম না এদিন আমার একজনে কইরা হুজুর দোয়া করেন জানো আমরার মসজিদ আমরার এলাকায় 60টা মসজিদ আছে বিচারায় বাপসি লাইকান হই না আমি কইম মাশাআল্লাহ তাই তো জানেন না আমি কোন জাত মানুষ আমি কইলাম আপনার কথাই বুঝা যায় আপনারার গাউত 60 জাত মানুষ আছে 60টা মসজিদ মানে 60 জাত মানুষ ঐক্য নাই আপনারার মাঝে কইলাম জনসংখ্যা কত তাই কই মাত্র 2000 কইলাম এবাউট যদি 2000 হয় একটা মসজিদ বড় করে বানাই লুট হই যায় তার মানে খে সভাপতি হইতা ও তালুইয়া বেরাসরা আছে খে সেক্রেটারি হইতা ও তালুইয়া বেরাসরা আছে আর নাইলে খে দোয়া কর্তা আর খে দোয়া কর্তা নাই খে আত বান্তা বুকুর উপরে আর খে বান্তা নাই খে দোয়া কর্তাতে খে দোয়া কর্তা নাই খে উবাইতা নাই ও তালুইয়া বেরাসরা হইরা মসজিদ আলাদা করে চলে ঠিক আছে নে কথা ওলা যদি আলাদা আলাদা হইরা খালি আমরা আমরার গরুর ভিতরে আগুন লাগাইতে থাকি এদেশে দিন কায়েম কখনো সম্ভব নয় ঐক্যের দরকার এজন্য আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনের রজ্জুকে আঁকড়ে ধরো ওয়ালা তাতাফাররাকু বিচ্ছিন্ন হয়ে যেও না ঐক্যবদ্ধ থাকার ভেতরে একটা শক্তি আছে না রাই আমরা যদি গোটা বিশ্বের 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি দেখা যাবে আমরা গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারব এবং গোটা দুনিয়ার সকল পরাশক্তি আমাদের প্রধানত হতে বাধ্য হয়ে যাবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এক বানিয়ে দেন কোন জায়গায় ছিলাম মনে আছে কিয়ামতের একটা আলামত হলো দ্বীনি শিক্ষাকে সমাজ রাষ্ট্র থেকে মুসলমান তার সমাজ রাষ্ট্র থেকে বিদায় করে দিবে কথা মিলে না মিলে না এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আগে এই সকল ভয়াবহ গজব ভূমিকম্প এগুলো বেশি বেশি হবে তার কারণ হলো নাচ গান বাদ্যযন্ত্র এগুলো বেড়ে যাবে বলেন তো নাচ গান বাদ্যযন্ত্র এগুলো এখন বেড়েছে না কমেছে এরপরে নবীজি আরো বলেছেন ওয়াকানা জাইমুল কওমি আরদালুহুম নিকৃষ্ট চরিত্রের লোকেরা যখন নেতা হয়ে যাবে তখন ওই সমাজ এবং রাষ্ট্রে গজব আসবে আর নিকৃষ্ট চরিত্রের লোকেরা অযোগ্য অপদার্থ লোকেরা সমাজের নেতা হয়ে যাওয়া এটা কিয়ামতের একটা আলামত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দেখা যাচ্ছে আমাদের সমাজে ভালো ভালো লোকগুলো দায়িত্বে নাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টাটকা চোর টাটকা ডাকাত একেবারে চরিত্রের মধ্যে কলঙ্ক লাগানো আছে এ ধরনের মানুষগুলো দায়িত্বশীল চেয়ারে বসে আছে ও বাপরে বাপ কি যা ঠিক কো কইছ তে এরারে আবার বানাই কি গে না আমরা ওই দিকে যাচ্ছি না একেবারে যদি আমরা নিচু পর্যায়ে আসি নিচু পর্যায়ে মানে স্থানীয় পর্যায়ে সেখানেও তো আমরা আমাদের সেন্সকে কাজে লাগাই না কোরআনওয়ালা মানুষকে আমরা মূল্যায়ন করি না 500 আর 1000 টাকার নোট দেখে আল্লাহ শেষ আল্লাহ লালস হয় না লালস সামলানি যায় না ঠিক আছে নি কথা এক বিচারায় আমার কাছে গফ করলা কিচ্ছেটা করতাম নি আমি করতাম নি রাগ করতে না তো কইলা হুজুর আমি গেছিলাম আমার ফরিদ বাড়িত গিয়া ফরিদ গেছি বেড়ার মাঝে আমি কইলাম ওকে তখন ফুরির বাড়িতে গিয়া আমার খুব বেড়াত ফরে নি বিয়ার বাড়ি যাই রা এটা তো বড় আনন্দের বিষয় হয় হুজুর আমি জানতাম না হি এলাকাত ইলেকশন চলে আমি তো ভাবছি আমার ফুরির বাড়ি যাইরাম দুই তিন দিন থাকমু গাড়টি বেগ একটা লইছি এখন সন্ধ্যা হয়ে গেছে একটু রাইত হয়ে গেছে আমি যাইরাম রিক্সা দি দেখলাম খালি মানুষ রাস্তার মধ্যে তারা যে কইরা জুড়ে জুড়ে আমার গুনায় কইরা দেখো দেখো কিছু মানুষে বেগর ভিতরে মাল লইয়া গুররা আমরা সুকুত লাগে না কিছু মানুষে বেগর ভিতরে মাল লইয়া গুরাই আমরা সুকুত খালি সামনে দিয়ে আগুইরাম রিক্সাওয়ালা আগুয়ার খালি ওখান হুমলাম আমি ভাবছি মনে হয় অন্য কবির কইরা এখন আমি দেখলাম ব্যাগ তো খালি আমার গেছে আর কেউ একজন ডাক্তার নাজি গেলাম ভাই সাহেব এটা কিতা কইন আপনারা কিতা মানে আপনি কোন প্রার্থীর লোক সকুত লাগে না নি আমরা
দেখো অন্যান্য সময় চা খাওয়ার তো খাইশ মঞ্জুর উঠে না ইলেকশন আইলে চা খাওয়ার খাইশ যত বেশি মঞ্জুর উঠে ঠিক আছে নি কথা খালি দিন রাইত হিসাব করলে হইতো না ওবা তোলে দিয়ে হিসাব করা লাগবে আগে কথা বুঝছেন নি কথা তো বাইঙ্গা খাওয়া দিত না পরিবেশ ওয়াত জুইতইলো পরিবেশ তো জুইত নাই এই হইছে অবস্থা 500 টাকা 1000 টাকা দিলে শেষ তার আমানত হে বেশি লাগে পাঁচ বছর হইল 1825 দিন 1825 ভাগ 500 টাকা দিলে দেখবা এক পয়সা হয় না এটা খলবর দাম তো এটা এক প্যাকেট সানাজুরর দাম তো কম হইল 6-7 টাকা মনে হয় একটা ডিমর দামও এখন কত হই গেছে 17-18 টাকা হই গেছে মনে হয় নানি চিন্তা করুকা আপনার দাম কত কমছে যারা এইভাবে টেকা আত লইয়া নিজের বিবেক বিক্রি করে লাই এরা মানুষ হইল এরা মানুষ নামের কলঙ্ক নামাজ তাকে কিতা ইকসুদ দাইলে নামাজ আমার ঠিক কি শেখালো আমরা যখন মসজিদে যাই তেলাওয়াত বিশুদ্ধ নয় ইমামতির জন্য যোগ্য নয় এমন অযোগ্য ইমামের পেছনে কি আমরা নামাজে দাঁড়াই একজন সচেতন মুসলমান যেমন অযোগ্য ইমামের পেছনে তার নামাজ আদায় করবে না নামাজ থেকে এই শিক্ষা নিয়ে নামাজের বাহিরে একজন সচেতন মুসলমান অযোগ্য অপদার্থ চরিত্রহীন লোককে তার সমাজের নেতা কখনোই মানাবে না মানাবে না মানাবে না এই নামাজের শিক্ষা বাহিরে এনে আমরা যদি বাস্তবায়ন করতে পারতাম আমাদের সমাজগুলো সোনালী সমাজ হয়ে যেত শান্তি পেতাম সমৃদ্ধি পেতাম এজন্য আমাদের প্রত্যেককে নিজের জায়গা থেকে আগে সচেতন হওয়া লাগবে আগে আমাদের সচেতনতা দরকার এজন্য আমি বাংলাদেশের সব জায়গায় একটা কথা বলি আল কোরআনের আলো ঘরে ঘরে না জ্বালিয়ে টার্গেট নিতে হবে প্রত্যেকটা মানুষের হৃদয় হৃদয়ে আল্লাহর কোরআন ঢুকায় দিতে হবে যখন প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভেতরে আল্লাহর কোরআনের আলো ঢুকানো যাবে এই কোরআনের আলো যখন প্রত্যেকটা মানুষের ভেতর থেকে প্রজ্বলিত হবে এমন একটি কোন জোয়ার একটি কোন বিপ্লব আসবে তখন দেখা যাবে এই আলোকিত হৃদয়ের মানুষগুলোকে দিয়ে এই দেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ এজন্য আমাদের প্রত্যেককে নিজেদের জায়গা থেকে টার্গেট নিতে হবে প্রতিটা মানুষের অন্তরে অন্তরে কলিজার ভেতরে কোরআনের দাওয়াত কোরআন আমরা ঢুকিয়ে দিব ইনশাআল্লাহ শিক্ষা ব্যবস্থা থেকে মুসলমানের সমাজ চিন্তা করা যায় ভাবা যায় আমি নিজে স্কুলে পড়েছি মাদ্রাসায়ও পড়েছি ইউনিভার্সিটিতেও পড়েছি যার কারণে কম্পেয়ার করার একটা সুযোগ হয়েছে আমি অবাক হয়ে যাই 91% মুসলমানের শিক্ষা সিলেবাসে ভূগোল ইতিহাস ম্যাথ ইংলিশ বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স সব যদি থাকতে পারে তার সিলেবাসে কেন কোরআন হাদিস এবং দ্বীন শেখার মৌলিক বইগুলো কেন থাকতে পারবে না নিজের বিবেককে প্রশ্ন করা দরকার এটা কিয়ামতের আলামত এটা রাজনৈতিক ইস্যু নয় যে দল করেন দলীয় দৃষ্টিকোণ থেকে বের হয়ে চিন্তা করুন আপনি তো মুসলমান মুসলমান হিসাবে আপনার সন্তানগুলো দ্বীনী শিক্ষা আগে পাক আমরা চাই কি চাই না গজব এমনি এমনি আসে না আল্লাহ বলেছেন মানুষ এগুলো দুই হাতে কামাই করে নিয়ে এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আর একটা আলামত হলো কিয়ামতের আগে শেষ জামানায় মানুষ কেবলমাত্র তার পরিচিত মানুষকে সালাম দিবে কিন্তু অপরিচিত মানুষকে সালাম দিবে না নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ আই ইউসাল্লিমু আর-রাজুলু আলা আর-রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা লিল মারিফা নবীজি বলেছেন কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগে শেষ জামানায় মানুষেরা কেবলমাত্র তার পরিচিত লোকজনকে সালাম দিবে অপরিচিত লোকজনকে সালাম দিবে না বলেন তো এই কথাটার বাস্তবতা মিল আজকে আছে না নাই আমরা তো পরিচিত মানুষকে অনেক সময় সালাম দেই না সালামের ক্ষেত্রে আমরা বড় কৃপণ দেখা যায় আমাদের স্বভাব হলো আমরা ঊর্ধ্বতন জায়গায় থাকলে অধস্তনকে আমরা সালাম দিতে পারি না আমাদের প্রেস্টিজ পাঞ্চার হয়ে যায় প্রেস্টিজে লাগে দেখা যায় বাড়ির মালিক বাড়ির দারোয়ানকে সালাম দেয় না গাড়ির মালিক তার ড্রাইভারকে সালাম দেয় না
প্রিন্সিপাল সাহেব অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে সালাম দেন না ওসি সাহেব এসআই তারপরে হাবিলদার নিচে যারা আছেন তাদেরকে সালাম দেন না বলেন তো এই কথাগুলো বাস্তবতার মিল আছে না নাই উদ্যতন জায়গায় থাকলে আমরা অতস্থনকে সালাম দিতে চাই না এগুলো অহংকারের বহিঃপ্রকাশ সালাম দিতে গেলে যদি আপনার দিলে বাধা দেয় বোঝা যাবে অন্তরে অহংকার বাসা বেঁধে ফেলেছে এজন্য নবীজি বলেছেন যে আগে সালাম দেয় সে হলো অহংকার মুক্ত আমরা এখন সালাম দেই না সালামের চর্চা সালামের পরিবেশ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে অথচ নবীজি বলেছেন সালাম দাও যাকে পাও তাকে আগে সালাম দাও কিন্তু আমাদের ভাবখানা এমন আমরা সালাম দিতে চাই না শুধু আমরা সালাম নিতে চাই অনেক সময় আমরা দাঁড়িয়ে রেডি থাকি দেখি আমাকে সালাম দিবে একটু দাঁড়াই না দিলে দেখা যায় মাঝে মাঝে ধরে ফেলি এই তুমি আমাকে সালাম দিলা না কেন আর যুবক এবং তরুণ যারা আছে তারা সালামের চর্চা বাদ দিয়ে এখন ওয়েস্টার্ন কালচারকে ফলো করে তারা এখন হাই হেই হ্যালোতে পড়ে আছে কিছুদিন আগে এক ফুয়ায় আমার মেসেঞ্জারও মেসেজ দিছে লেখছে হাই হুজুর আমি কি তা উত্তর দিছি জানান নি নাই হুজুর মনে মনে ভাবলাম তুই আর কি জাত ফাঁকনা আমিও তো ফাঁকনা কম নাই লেখছে হাই হুজুর আমি লেখছি নাই হুজুর হে তো হই না লিল্লা হুজুর নাই মানি হুজুর মরি গেল না গীতা রিপ্লাই খেয়ে দেয় নাই হুজুর মানে গীতা কইলাম নাই হুজুর মানে হইলো এই যে আপনি লেখলা হাই এই হাইর কোনো দাম ইসলামও কথাবার্তার আগে কালামর আগে ওইব গীতা আসসালামু আলাইকুম সালাম ওইব সালাম দিবেন সালাম দিলেই সওয়াব এমন কি যে কোনো পরিবেশে সালাম দিলে দেখা যাবে মানুষ সালামের উত্তর দিবে কিন্তু হাই হেই হ্যালো এগুলো যে কোনো পরিবেশে বলা যায় না মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটতে কিলা দুর্ঘটনা ঘটবো হইতাম নি এক বেটায় সকালে বেলা তার বোল লোকে মায়ের হইরা মায়ের বলতে আমার কুস্তা কুস্তে নাই ঝগড়া জাতি করছে মেজাজ বালা না খারাপ মাতুকা খারাপ মন মেজাজ লইয়া বই রইছে একজন আইয়া হয়েছে হাই দোস্ত গুড মর্নিং কোন জায়গা থইছে এ কোন মেজাজে গুড মর্নিং কইছে বুঝরা নেই মেজাজ যদি বেশি করা থাকে কইবো অবাই দিয়া তোর খানো থাপ্পল লাগায় বেটা বুঝাই দিলাম গুড মর্নিং এটা ব্যাড মর্নিং আমার লাগে কিন্তু যত মেজাজ খারাপ থাকো মেজাজ খুব খারাপ কেউ যদি কয় আসসালামু আলাইকুম আসি না দিল অন্তত লও হইব ওয়ালাইকুম আসসালাম কিন্তু দমক দেওয়ার কোনো সুযোগ সালাম মানেই শান্তি সালাম মানে এজন্য ঘরে গেলে সালাম দিবেন ঘরে ঢুকার আগে সালাম বের হওয়ার সময়ও সালাম দেখা হলে সালাম নিজের সন্তানকে সালাম বড় ছোট সবাই সবাইকে সালাম দিব কারণ সালাম দিলে সওয়াব আছে না নাই নবীজি বলেছেন কিয়ামতের আগে সমাজ থেকে সালাম কমে যাবে আমাদের সমাজে তো সালাম কমে যাচ্ছে এই ফিতনায় আমরা পড়ব না বরং আমরা যাকেই সামনে পাবো তাকে আমরা সালাম দিব রাজি আছেন তো তাহলে এই বাহাদুরপুরার হাসনাবাদ এলাকায় সালাম আগের থেকে বাড়বে না কমবে দেখা যাইব সকালে ইনশা এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আর একটা আলামত হলো কিয়ামতের আগে মসজিদগুলো ফিতনায় ভরে যাবে আপনারা বলেন তো মসজিদ কি ফিতনার জায়গা নাকি ইবাদতের জায়গা আরো জুড়ে বলেন আপনারা ক্লান্ত হয়ে গেছেন কিন্তু নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদ থেকে ফেতনা প্রকাশ পাবে কিরকম ফেতনা শুনুন নবীজির কাছ থেকে নবীজি বলেছেন লা তাকুমুসা ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাবাহান্নাসু ফিল মাসাজিদ যতদিন না মানুষ মসজিদ নিয়ে পরস্পর প্রতিযোগিতা করে গর্ব করে আরম্ভ না করে আজ আমার সমাজের দিকে তাকান মানুষগুলো তাদের মসজিদের সৌন্দর্য বর্ধনে মনোযোগী হয়ে
মসজিদ নিয়ে এক এলাকার মানুষ আরেক এলাকার মানুষের সাথে কম্পিটিশন করে কোন এলাকার মানুষ যদি 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানায় তো অন্য এলাকার লোকেরা 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়ে গর্ব করে আপনারা বলতে পারেন হুজুর মসজিদ সুন্দর করা এটা কি খারাপ কাজ নাকি উত্তর হলো না মসজিদ সুন্দর করেন অসুবিধা নাই তবে নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদ শুধু বাহির দিয়ে ফিটফাট হবে ভেতরের কার্যক্রম হবে সদর ঘাট সেই বাহিরের চাকচিক্যময় মসজিদগুলোর ভেতরের অবস্থা কেমন হবে সেটাও নবীজি বলে গিয়েছেন নবীজি বলেছেন ইন্না মিন আলামাতিস সাআ নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত কিয়ামতের একটা লক্ষণ হলো বাহ্যিকভাবে চাকচিক্যময় সেই মসজিদগুলোর ভেতরে ঢুকলে দেখা যাবে উলুবুন আহলুল ফিসকি ফিল মাসাজিদ মসজিদগুলোর ভেতরে ইমানদার দিনদার আল্লাহর খোদাবের লোকদের গলার আওয়াজের চাইতে পাপীদের গলার আওয়াজ বড় হয়ে যাবে তাকান আমাদের মসজিদের দিকে আমাদের মসজিদগুলোতে দেখা যায় ইমানদারের গলার আওয়াজের চাইতে পাপীদের গলার আওয়াজ বেশি বলবেন কেমনে বেশি সেই মসজিদগুলোতে দেখা যায় ইমাম সাহেব খতিব সাহেব সুদ নিয়ে ওয়াজ করতে পারেন না কারণ কমিটিতে টাটকা সুদখোর আছে ঘুষ নিয়ে ওয়াজ করতে পারেন না কারণ কমিটির মধ্যে ঘুষখোর আছে চাঁদাবাজি দুর্নীতি নিয়ে কথা বলতে পারেন না কমিটির মধ্যে এই ধরনের স্বভাবের লোক আছে এই যে আমাদের মসজিদগুলোতে ব্যবস্থাপনার দায়িত্বে আমরা শুধু টাকাওয়ালা পয়সাওয়ালার ক্ষমতাওয়ালা লোককে দিয়ে দিলাম অথচ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহ আর আখেরাত দিবসের উপর ঈমান এনে আল্লাহর পথে চলে এই সকল লোক যারা আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে তারা তাহলে মসজিদগুলো আবাদ করে মসজিদের ব্যবস্থাপনা করবে তারা বিশেষ করে এটা যেহেতু মসজিদ পাঁচ ওয়াক্তের নামাজি যারা মসজিদগুলোর কমিটিতে ব্যবস্থাপনায় থাকবে তারা কিন্তু দেখা যায় আমাদের সমাজে একটু টাকা আছে টাকার গরমে পয়সার গরমে ক্ষমতার গরমে কমিটিতে পদ পেয়ে যায় মানুষ বসায় দেয় আছে না নাই অথচ এই লোকগুলোকে পাঁচ ওয়াক্ত নামাজে পাওয়া যায় না জুমার দিনে দেখা যায় তারা সবার শেষে ওই যে ইমাম সাহেব যখন আরবিতে খুতবা দেন আসার পরে দেখা যায় মানুষের ঘাট দেখে দেখি এই একটু সরো সরো একটু হরো হরো সামনে এমন কি সভাপতি সেক্রেটারি লেগে জায়গাও আগে দিয়ে রাখা আছে নীলা সভাপতির ঘর সভাপতি আর সেক্রেটারি ঘর সেক্রেটারি ইকান তোমার অফিস পাইছো না মিয়া আর তোমার ক্ষমতা দেখানোর জায়গা পাইছো না ইকান মসজিদ খার ঘর আরো জোরে হোক খার ঘর এখানে যারা ঢুকছে রিক্সাওয়ালা হেও আল্লাহর গুলাম আপনিও আল্লাহর গুলাম দুইজনের মাঝে কোনো পার্থক্য নাই এর লাগি মসজিদের আদব হইল যে আগে আইব হে আগে বইব যে ঘরে আইব যত বড় লাট হোক লাটর ঘর লাট আর সভাপতির ঘর সভাপতি হইল ফিসি আইলে ফিসে হওয়া লাগে ঠিক আছে নি হতা কিন্তু এখন দেখা যান না আয়ো হর 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 আল্লাহ রসুল একদিন খুতবা দিলা আর এক লোক শেফ আইয়া খরে আইয়া আগে আইতো আল্লাহ রসুল করে এই জায়গাত বই যাও আগবাই বেনা সামনে দি যেন জায়গা পাইছ অনব এটা মসজিদর আদ এটা মসজিদর শেষ জামানার মসজিদর ভিতরের অবস্থা এটা আমি হইরাম আমার লাখান ছোটখাটো হুজুরে না নবীজি হইরা মাতুন না কানে মসজিদগুলোর এরকম অব্যবস্থাপনা থাকবে আরো সাংঘাতিক ব্যাপার 4 কোটি 5 কোটি টাকা দিয়ে মানুষ মসজিদ বানায় ওই মসজিদের ইমাম সাহেবের 5000 টাকা বেতন মাসের পর মাস মানুষ আটকিয়ে রেখেছে ইমাম সাহেবের বেতন পর্যন্ত দেয় না এরকম জুলুম মসজিদগুলোতে ফিতনা দোয়া শর্ট হইল বাড়তি গেছে দোয়া লম্বা হয়ে গেছে ওটা লইয়া ফিতনা তে হুজুরে বাংলা কইলা না কানে দোয়ার সময় 2-3 বছর আগে সিলেট কোনো এক জায়গাত আমি মসজিদে ঢুকছি নমাজ এখন দেখি মানছে মার খাজ্জা হল এখন দেখলাম পাইসা কি তো হয়েছে হয় ইমাম সাহেব আজকে আরবিতে সারা দোয়া করে উঠছে দুইজন ফায়ার কমিটির খেরে আইজ তাইন বাংলা কইলা না চাকরি বাদ ইলা আসেনি অতালুই আমার খাজ্জা খে আমিন জুড়ে হইতার খে আসতে কইতা হজ আর উমরা করছেন খে খে কষ্ট করি আত্ম লোক আছে মাশাআল্লাহ অনেকে আছেন আল্লাহ যারা গেছেন না তারা সবরে তোমার ঘরের মেহমান বানাও আমিন
আমরা যারা গেছি বারবার যাওয়ার সুযোগ দাও হিন গেলে দেখবা খেউ জুড়ে আমিন ঘর খেউ আস্তে ঘর খেউ আতনন্ত অনো বানছে খেউ অনো খেউ বানছে না মারামারি আছে কি লাগলি আছে নি আপনি মারামারি করেন খেলে দরকার আছে মারামারি করার এই সকল ফিতনা মসজিদের ভিতরে করা যাইতো না মসজিদ ইবাদতের জায়গা বাই বাই আমরা মিল্লামিশা থাকবো মসজিদ ইবাদতের জায়গা আমরা ইবাদত করব আর মসজিদ থেকে আমরা কিছু বালা বালা কাজ করব কিতা যেমন আমরা প্রত্যেকটা মসজিদে কুরআন শিক্ষা কেন্দ্র চালু করতাম পারে যাতে মানুষই কিন্তু কুরআন শুদ্ধ করে শিখতো পারে মসজিদে আমরা কুরআন তালিম দরসুল কুরআন দরসুল হাদিস ইসলাহি প্রোগ্রাম ইসলাহি বৈঠক যেটা কর্মসূচি মসজিদে করলে সমাজ সুন্দর হইব অর্থাৎ মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লাগি নানামুখী কর্মসূচি আমরা হাতে নেব ইনশাআল্লাহ কষ্ট জানেন আপনারা আর দুই তিনটা পয়েন্ট আছে ওগুলা কইলাই এর বাদে আমরা আস্তে আস্তে শেষের দিকে যাইব ইনশাআল্লাহ 10 মিনিট টাকা দিতে নাই ইনশাআল্লাহ এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আরেকটা আলামত হলো মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানিয়ে দেওয়া হবে দেখুন ইবনে মাজার হাদিস নবীজি বলেছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাত নবীজি বলেছেন অচিরে আমার উম্মতের মধ্যে এমন একটা প্রতারণাপূর্ণ সময়ের আগমন হবে যখন অবস্থা এমন হবে ইউসাদদাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক ويؤتمن فيها الخائن ويخين فيها الأمين যখন সত্যবাদীকে মিথ্যাবাদী বানানো হবে মিথ্যাবাদীকে সত্যবাদী আমানতদারকে খেয়ানতকারী খেয়ানতকারীকে আমানতদার বানানো হবে তাকিয়ে দেখেন সমাজের দিকে চোর ডাকাত কেসনওয়ালা গায়িকা নায়িকা অপরাধীরা তাদের হাতে হাত করা নাই পায়ে ডান্ডা বেরি নাই আর যারা যাদের হাতে কোরআন হাদিস শুভা পেত আল্লাহওয়ালা সেই সকল নিরপরাধ মানুষ গুলোকে অপরাধী বানায়া হাতে হাত করে আর পায়ে ডান্ডা বেরি লাগায়া বিচারের নামে অবিচার করা হচ্ছে এগুলা কিয়ামতের আলামত এগুলা হলো কিয়ামতের আলামত এইভাবে করে জুলুম করা সত্যবাদীকে মিথ্যাবাদী বানিয়ে ফেলাম মিথ্যাকে সত্য বানিয়ে ফেলাম নিরপরাধীকে অপরাধী অপরাধীকে নিরপরাধী বানিয়ে ফেলা এগুলো হলো শেষ জামানার চিত্র কথাগুলো হাসিবুর রহমানের নয় বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আরেকটা আলামত হলো কিয়ামতের আগে ইলম উঠায় ফেলা হবে জ্ঞান উঠে যাবে জ্ঞানীদের কদর কমে যাবে মূর্খতা বেড়ে যাবে নবীজি বলেছেন ইন্না মিন আলামাতিস সা আইয়ুর ফাআল ইলম ওয়া ইউকসারাল জাহাল কিয়ামতের আগে ইলম উঠে যাবে জ্ঞানীদের কদর কমে যাবে মূর্খতা বেড়ে যাবে মানুষ মূর্খদেরকে আলেম বানিয়ে ফেলবে আলেমদেরকে মানুষ মূল্যায়ন করবে না তাকে দেখেন আমার বর্তমান সমাজের দিকে প্রকৃত মুহাক্কিক আলেম যারা তাদের কদর কমে যাচ্ছে 24 ইঞ্চি 26 ইঞ্চি আউল বাউল আর ফাউলদের কদর বেড়ে যাচ্ছে এগুলো কিয়ামতের আলামত মানুষ কিয়ামতের আগে বক্তাও চিনবে না আলেম চিনবে না জাহেলও চিনবে না যার তার পেছনে মানুষ দৌড়াবে এগুলো হলো কিয়ামতের আলামত এজন্য আমার বাবা যান চাচা যান ভাই যানরা শুনেন আলেম যারা তাদের সঙ্গে আমরা থাকবো আলেমদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কি সুরের পাগল হইয়েন না ভাইরালের পাগল হইয়েন না লম্বা লম্বা টান লম্বা লম্বা সুর আর আজে বাজে জিকির শুনেই পাগল হয়ে যায়েন না কোরআন হাদিস যার কথায় থাকবে তার কথা গ্রহণ করব কোরআন সুন্নার কথা যার কথায় থাকবে না তার কথাগুলোকে ডাস্টবিনে ফেলে দিব আমরা কোরআন হাদিসের পক্ষে ইসলামের পক্ষে কোন মানুষের অন্ধ মুরিদ অন্ধভক্ত হওয়া যাবে না ইলমের পেছনে ঘুরব যার জবান থেকে ইলম বের হবে তার কাছেই যাব ইলম অন্বেষণে আমরা ঘুরব জ্ঞানের জন্য যেখানে যাওয়া দরকার সেখানে আমরা যাব কিন্তু আমরা জ্ঞানী জ্ঞানী ভাব ধরে মূর্খতা ছড়ায় এরকম কোন পরিস্থিতির দিকে আমরা যাব না ইনশাআল্লাহ এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আগের একটা আলামত হলো কিয়ামতের আগে
আইয়ুক ফেরাজ জিনা জিনা বেড়ে যাবে আজকে তো জিনা করা কত সহজ হয়ে গিয়েছে দেখেন জিনার উপাদান তো হাতের মধ্যেই আছে আমার যুবক ভাইদেরকে বলবো অ কলেজার টুকরা ভাইয়েরা চোখের জিনা কানের জিনা অন্তরের জিনা সবকিছুর জিনা থেকে নিজেকে হেফাজত করো চোখ আছে বলে যে কোন দিকে তাকায় না নিষিদ্ধ জিনিস চক্ষু দিয়ে দেখো না চোখের নিয়ামত যিনি দিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ যিনি চোখ দিয়েছেন সে আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষু যেন পরনারীর দিকে না দিয়ে নিচের দিকে রাখে চক্ষুটা যেন নিচের দিকে নামায়া রাখে দুই তিন ছেলে একসাথে হাঁটলে মেয়ে দেখলে বলে দোস্ত তাকায় দেখ যা দেখছি মাথা তো ঠিক নাই তোমার মাথা ঠিক থাকে না কেন একজন মুমিন তার চক্ষুকে নিচের দিকে দিয়ে দিবে কার ভয়ে কিছুদিন আগে একজন অন্ধ মানুষের সাথে আমার দেখা হয়েছে জন্ম থেকে চোখে দেখে না বললাম ও ভাই আপনি তো জন্মের পর থেকে চোখে দেখেন না আপনার কি খারাপ লাগে না আমাকে বলল না আমার খারাপ লাগে না বললাম আল্লাহ যে আপনাকে চোখের আলো দিলেন না আল্লাহর উপরে কি আপনার কোনো অভিযোগ নাই বলে না আমার কোনো অভিযোগ নাই জিজ্ঞেস করলাম কেন নাই আমাকে বলে আপনি হুজুর হুজুর হলে কি হবে আপনার চোখের আলো আছে আপনার চোখ দিয়ে গুনাহ করার সুযোগ আছে আমার চোখে আলো নাই আমার দ্বারা চোখে গুনাহ করার কোনো সুযোগ না আসলেই তো তাই আমাদের যাদের চোখ আছে চোখ দিয়ে জিনা করার সুযোগ আছে নিষিদ্ধ জিনিস দেখার সুযোগ আছে চোখ আছে বলেই নিষিদ্ধ দিয়ে নিষিদ্ধ কোন বিষয়ের দিকে জিনিসের দিকে চোখ দিয়েন না চোখের হেফাজত করব কার ভয়ে কান আছে বলে আজেবাজে গান শুনব না আমরা কানের হেফাজত করব আল্লাহকে ভয় করে বিবাহের আগে গার্লফ্রেন্ড বানায় হারাম রিলেশন করব না কারণ হারামের ভেতরে কোনো আরাম পাওয়া যায় যুবক ভাইদেরকে বলবো জিএফ বানায় না আর বুদ্ধদেরকে বলবো বিএফ বানানোর জন্য পাগল পাড়া হওয়া যাবে না হারাম রিলেশনের দিকে যাওয়া যাবে না লজ্জাস্থানের অপব্যবহার করা যাবে না মোমেন তো তারা আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে যদি বিবাহের আগে কেউ অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে যায় সে তার লজ্জাস্থানকে নষ্ট করে দিল লজ্জাস্থানের অপব্যবহার করলো আর আমরা যদি বিবাহের আগে নিজের চরিত্রটা সুন্দর মানি আমরা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারি আমাদের উপরে খুশি হয়ে যাবেন যিনি তিনি কি যুবক ভাইয়েরা শোনো বুখারী শরীফের একটা হাদিস মন দিয়ে যুবকরা শোনো নবীজি বলেছেন মাইয়াতমাল্লি মা বাইনাল হাইয়াইহি ওয়া রিজলাইহি আতমানুলাহুল জান্নাহ নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান আর দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা এই দুইটা জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে কিয়ামতের দিন আমি নবী নিজে তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব নবীজির সাফায়াত আমরা চাই কি চাই না তাহলে আমরা বিবাহ বহির্ভূত অবৈধ সকল রিলেশন বাদ দিয়ে আমরা নিজেদের চরিত্রকে হেফাজত করব কাকে ভয় করে এরপরে শুনেন শেষ হাদিস শোনাই নবীজি বলেছেন কিয়ামতের আরেকটা আলামত হলো কিয়ামতের আগে তথ্য প্রযুক্তি উন্নত হবে কিন্তু আমার উম্মত তথ্য প্রযুক্তি উন্নত যে দিকগুলো আছে পজিটিভ সাইড বাদ দিয়ে উম্মতগুলো তথ্য প্রযুক্তির অপব্যবহার করে আল্লাহ থেকে গাফেল হবে ইবাদত থেকে গাফেল হবে আসেন আজকে সমাজের চিত্র দেখেন মিলায়া এখন প্রযুক্তি উন্নত আগে লন্ডন আমেরিকার খবর এক দুই দিনে নেওয়া যেত না এখন সেকেন্ডেই নেওয়া যায় প্রযুক্তি উন্নত হয়েছে আগে টেলিভিশনে খবর দেখা লাগতো এখন টেলিভিশনে খবর দেখা লাগে না ফেসবুকে ইউটিউবে ঢুকলে সব দেখা যায় প্রযুক্তি উন্নত হয়েছে যত বেশি আমাদের ইবাদত কমে গেছে তত ইবাদত কমে গেছে তত কিলা কমছে কইতাম নেই ওই তো হায় রে হায় আগে বিয়া শাদি হইলে মানুষ যাইতো আপনার আনেত ইয়া হকলে সিয়ারো গুল ইয়া বইয়া গফ শুরু হইতো আপনার ঘরের খবর কিতা আপনার ঘরের খবর কিতা আপনার ঘরের খবর কিতা অঙ্কু বিয়া শাদি গিয়া সিয়ারো বইয়া না গাছতলা জামতলা বাসতলা বটতলা যেখানে বইয়া আট দশ গু মানুষ মনো আছে হেউ হেউর দিকে ছায় না সবর মাথা তলে দি আর খালি মোবাইল দি ঠিক আছে নি কথা প্রযুক্তি উন্নত হইয়া আপনার মাঝে আন্তরিকতাও কমাইছে এখন
আযান হয়ে গেছে মাগরিবর খবরও নাই হে ফেসবুকও এশার আযান হয়ে গেছে খবরও নাই তাও ফেসবুকও আল্লাহ রাসূলের যে কইছেন প্রযুক্তি উন্নত হইব কিন্তু আমার উম্মত প্রযুক্তির ডুব দিয়া ইবাদতটাকে গাফেল হই যাব সমাজের লগে আজকে মিলছে না আমার ভাই হল বিশেষ করে যুবক ভাই হল রে কইব যতটুকু দরকার ভাই ততটুকু ব্যবহার করকা অত বেশি যান্ত্রিক হওয়া যাইতো না যে বেশি যান্ত্রিক হইয়া একবারে আমি আন্তরিকতার সম্পর্ক হৃদ্যতার সম্পর্ক সপ্তাহে এক ভাই দিয়ে দিয়া ইবাদত ফালাইয়া থুইয়া খালি এক ভাই থাকব ইলা হওয়া যাইতো জামাত কাজা হয়ে যাচ্ছে মোবাইলে থাকতে থাকতে এত বেশি মোবাইলে কি দেখেন আপনি শেষ একটা সুন্দর কথা কইয়া শেষ আজ থেকে 50 60 বছর আগে আমরা চাচা চাচি দাদা দাদি রাখলো কারেন্ট আসিল না আপনার এলাকাতে আসিল না কারেন্ট টিভি আসিল না মোবাইল ওয়াইফাই ল্যাপটপ ইন্টারনেট এটা কোনটাও আসিল না এর লাগে আগের জামানার মানুষ যারা রাত 8টার বাদে তারার কোনো খামখাজো খায়া দেয়া ঘুম অত সময় ঘুম শেষ এক দফা এখন আমাদের কোনো হক কলতাও আছে এর লাগে রাত 2টা 3টা পর্যন্ত জাগিয়া থাকার অভ্যাস মানুষের পরিণতি হইছে কি তা দেখো কাতারার চেহারার দিকে বয়স কত হইছে কিন্তু এখন এনার্জেটিক উত্তরবঙ্গ গিয়া দেখলাম এক চাচা এক হইলে আমার বয়স হইলে বাবা 103 বছর কইলাম চাচা দেখতে তো লাগে না 103 লাগে ও 70 75 এখনো এনার্জেটিক খেনে তারার জীবন গুমর রুটিন ঠিক আছে খানা দানার রুটিন ঠিক আছে ওকু দেখবা আপনারা ওই যে জোয়ান জোয়ান ফাইন 25 30 বছর বয়স ইতার আধা চুল ফাঁকি গেছে চুল ফাঁকি গেছে চৌকে ঠিক মতো দেখে না এখনো আপসা আপসা দেখে সকর ফাওয়ার খুব তো না নেই হে 24 ঘন্টার মাঝে 14 ঘন্টা মোবাইল দেখে ইবা সাইতে সাইতে তার সকর ফাওয়ার শেষ মাইগ্রেনের প্রবলেম বর্তমান সময় বেশিরভাগ ফুয়া ফুরিন্তর যৌবন সমস্যা হচ্ছে ফতেলাতে খালি হসপিটাল মারে সিলেট শহর আগে এত হাসপাতাল আছেন না এখন যত হসপিটাল ওর ওয়া দরকার কারণ আগামী প্রজন্ম আগামী জেনারেশন ওর একটা অসুস্থ জেনারেশন ইতার চিকিৎসার লাগে আরো হসপিটাল দরকার কারণ গুমর অভ্যাস খাদ্যাভ্যাস একটা ভারসাম্যপূর্ণ রুটিন বাদ দিয়া মানুষ প্রযুক্তির পিছনে বইরা তার শরীরে এত নষ্ট বানান যে আগামী দিনে আমরা একটা অসুস্থ জেনারেশন পাইব আমার মাত বিতে দি আমার মাতার না বাইরে দি যা যা হইরা আপনার নবীজির হাদিস দে মিলায় এভাবেই তো আমরা শেষ হয়ে গেলাম আমার যুবক ভাই হলে হইরাম বাইরে মোবাইলটা একটু আটাইয়া রাখিও দুই তিন ঘন্টা সর্বোচ্চ দুই ঘন্টা এর বেশি দরকার এই যে কেয়ামতের আলামত গুলো বললাম ফিতনার কথা বললাম অনেকগুলো ফিতনার কথা বললাম এই সকল ফিতনা থেকে বেঁচে থাকার জন্য আমাদের সবাইকে সচেতন হওয়ার দরকার আছে না নাই আসুন প্রত্যেকেই সচেতন হয় সচেতন হয়ে আমরা সবাই আল্লাহকে ভয় করে এই ফিতনা থেকে বেঁচে আল্লাহমুখী হই আমলের দিকে ধাবিত হই নেক কাজের দিকে অগ্রসর হই আল্লাহকে ভয় করে নিজেদের আমলগুলোকে সুন্দর করে জান্নাতমুখী জীবন পরিচালনা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আমিন